আন্ডার পয়েন্টের গল্প আমার কিছু করতে চাই মনে করতে ইচ্ছে আমার সেই ইচ্ছা আছে আমি ভালো করতে চাই চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টা অব আপনার এই জায়গায় আসার পিছনে অবদান কাজ ছিল আমার নিজের প্রতি নিজের অবদান আমি নিজে কোনো ভাবেই তৈরি করেছি আমার আমি বলতে পারি আমার গুরু চারশো যার কাছ থেকে আমি কাজ শিখেছি উনি একজন মেধাবী পরিচালক আমি ওনার কাছে আর বাকিটা সব আমি এবং ভালো কাজের জন্য পড়াশোনার সাহায্য এমনকি সবসময় নিজেকে আপডেট রাখা এই কাজগুলো আমি সবসময় একজন এখনো করে যাচ্ছি একজন প্রযোজক পরিচালক নাট্যকার লেখক অভিনেতা হতে হলে অভিনেতার কি গুণাবলী থাকা উচিত নেই ভাই দক্ষভাবে তৈরি করেই তারপর আসা উচিত নিজের ভিতরে দক্ষতার যোগ্যতা না থাকে সে কখনোই ভালো কাজ করতে পারবে না আত্মীয় স্বজন মামা ভাগ্নে এসব দিয়ে হয় না এসব দিয়ে আসলে মিডিয়াতে চলে যায় মিডিয়ার কোয়ালিটি নষ্ট করে সে নিজেকে নষ্ট করে মিডিয়াকে নষ্ট করে ফিল্মকে নষ্ট করে সাহিত্যকে নষ্ট করে কাজেই কোয়ালিটি খুব দরকার যোগ্যতা খুব দরকার নিজেকে দক্ষ করে তৈরি করা খুব দরকার আপনি তো অনেক পুরস্কার পেয়েছেন কাদের স্বীকৃতি হিসাবে সে সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ জীবনে আমি যখন থেকে কাজ করি আজকে বহু বছর আমি বহু পুরস্কার পেয়েছি আমি প্রত্যেকটা স্বীকৃতি মানুষকে প্রেরণা দেয় ভালোবাসা যোগায় কাজের জন্য উৎসাহ বাড়ায় উদ্দীপনা বাড়ায় এগিয়ে নিয়ে যাওয়ার মানে আত্মীয় হয় আমার জন্য চাই যতবার পুরস্কার পাই ততবার ভাবি নতুন করে ভাবি আবার এক্সপেরিমেন্ট কিছু করবো নতুন কিছু করবো আমি সবসময় এক্সপেরিমেন্ট কাজ করতেই ভালোবাসি সেই উৎসাহে এগিয়ে যাওয়া বর্তমানে আপনার ব্যস্ততা কী নিয়ে ব্যস্ততা নাটক সিনেমা কবিতা গল্প উপন্যাস এসব নিয়ে কি আমি সবসময় আমার কাজই এইটা আমি সারাক্ষণ এই কাজটাই আমি একটু জানতে চাবো আপনার কাছে ব্যক্তি দুদুল কেমন আমি জানি না এটা অন্যেরা বলতে পারবে অভিনেতার একটা জিনিস আছে যে শিল্পকে লালন করে সেই শিল্পের একটা অহংকার দুর্বল আছে এবং সেটা আমি লালন আর ব্যক্তির নতুন হিসেবে লাগু এ পর্যন্ত প্রায় আড়াই হাজার লিখেছে লিখেছেন শুধু সিঙ্গেল একটু শুরু দেখবেন তার এই বিশাল অর্জনটা সম্বন্ধে যদি কিছু বলেন হ্যাঁ লাজু অনেক মেধাবী প্রচুর পড়াশোনা করে লাজু আড়াই হাজারের মতো এপিসোড লিখেছে সিঙ্গেল নাটক লিখেছে অনেক লাজু যে পরিমাণে যত নাটক লিখেছে বাংলাদেশে আর কোনো নারী রাইটার আমার দৃষ্টিতে নাই যে এত বেশি নাটক লিখেছে আর এগুলো সবই লাজুকে প্রচারিত নাটক বয়ের সাথে আপনাকে চলতে হবে এই 2022-2022-এর সিনেমা বানাতে হবে আপনি যদি ব্যাকডেটেড সিনেমা বানিয়ে 2022-এর অডিয়েন্সকে উপহার দেন তাহলে সেটা কোনো দিনই চলবে না আপনি 2022-এর জন্য বানিয়ে 2022-এর অডিয়েন্সকে দেন তাহলে সেই ছবিটি অবশ্যই গ্রহণ করবে না কতবার প্রেমে পড়েছে আমি তো প্রেমে পড়েছি অনেকবার অনেক প্রেমে পড়েছি আবার হারিয়েও গিয়েছে সে প্রেম প্রেম প্রতিদিনই মনের মধ্যে জন্ম নেয় আবার হারায় আমি নিজেকেও নিজে হারিয়ে চলছে এভাবে জীবন এটাই এটাই এভাবেই চলবে আসলে আমার কাছ থেকে ভালো কাজ না করতে পারলে আমার কাছ দেখবে না